বিশ্বের উন্নয়নশীল দেশগুলোয় সম্প্রতি রাশিয়ার প্রতি সমর্থন বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, প্রচার প্রচারণা ও কূটনৈতিক প্রচেষ্টার কারণে উন্নয়নশীল দেশগুলোতে বাড়ছে রাশিয়ার প্রতি সমর্থন। ক্রেমলিনের ধারাভাষ্য মোকাবেলায় পশ্চিম অন্যতম কারণ বলে মনে করেন বিশ্লেষকেরা। বিস্তারিত থাকছে বেঙ্গল নিউজ 24-এর প্রতিবেদনে। গবেষণা ও বিশ্লেষণধর্মী সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর পর গত এক বছরে রাশিয়ার পক্ষে সমর্থন বেড়েছে। কারণ হিসেবে বলছে, আগে ভূরাজনৈতিকভাবে নিরপেক্ষতা বজায় রাখত এমন অনেক দেশের সঙ্গেই কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে মস্কো। উন্নয়নশীল দেশগুলোর জাতিসংঘে ভোটাভুটির ধরন, অভ্যন্তরীণ রাজনীতির গতি প্রকৃতি, আনুষ্ঠানিক বিবৃতি সহ রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সম্পর্কের পর্যালোচনা করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, আগের বছর রাশিয়া সমর্থন দেশের সংখ্যা ছিল 29টি, আর এখন দেশের সংখ্যা বেড়ে হয়েছে 35টি। রাশিয়াপন্থী দেশগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীন, বেলারুশ, এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, মালি ও বার্কিনা ফাসো। আর এইসব দেশে বিশ্বের মোট জনসংখ্যার 33% মানুষ রয়েছে। এছাড়া গেল মার্চের শুরুতে মস্কো গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনৈতিক দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে রাশিয়া ও চীনের সঙ্গে গত ফেব্রুয়ারিতে সামরিক মহড়ায় অংশ নেয় দক্ষিণ আফ্রিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালে দে পান্ডোর মস্কোর সঙ্গে ক্রমবর্ধ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের প্রশংসা করেন। তবে গত এক বছরে নিরপেক্ষ দেশের সংখ্যাও 32 থেকে বেড়ে 35টি হয়েছে। এসব দেশে বাস করে বৈশ্বিক জনসংখ্যার 31% মানুষ। পশ্চিমা দেশ ও রাশিয়া উভয় পক্ষ থেকেই অর্থনৈতিক সুবিধা লাভের জন্য নিরপেক্ষ দেশের সংখ্যা বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে তুরস্ক, কলম্বিয়া ও কাতারের মতো দেশগুলো যুদ্ধের আগে পশ্চিমা ঘেঁষা বলে পরিচিতি থাকলেও এমন অনেক দেশই এখন নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তবে রাশিয়া ও চীন উভয় দেশ মিলে কোনোরকম জোটের বাইরে থাকা ও নিরপেক্ষ দেশগুলোকে নিজেদের পক্ষে আনার যৌথ প্রচেষ্টা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়। সেই তুলনায় রাশিয়ার সমালোচনা করা দেশের সংখ্যা 131 থেকে কমে 122টিতে নেমে এসেছে। এদিকে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, উন্নয়নশীল বিশ্বে রাশিয়ার প্রোপাগান্ডা খুবই কার্যকরভাবে কাজ করছে। এসব প্রচারণা উপনিবেশিক শক্তিগুলোর বিরুদ্ধে জমা অসন্তোষকে উস্কে দিচ্ছে। এছাড়া রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণেই উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এমন ধারণাকেও প্রচার করছে মস্কো। জানাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।